আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল আস্ত মুরগির রোস্ট শেয়ার করব। কিভাবে আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভাবলাম ঈদের বেশি দিন বাকি নেই, আপনাদের সাথে একটু শেয়ার করি আস্ত মুরগির রোস্ট বা মোরগ মশলা কীভাবে তৈরি করি। এই যে আমি এখানে একটা বড় বল নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দই নিচ্ছি। প্রথমে আমি মুরগিটাকে ম্যারিনেট করে নেব। আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি। এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এই যে এই বিশেষ মশলাটা, এটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এখানে অনেক কিছু আছে রোস্টের মশলা, সেটা নিয়ে নিয়েছি। লেবু নিয়েছি, লবণ নিয়েছি, নিয়ে খুব সুন্দর করে আমি এগুলো সব একসাথে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে আমি মুরগিটাকে কিন্তু এই মশলার ভিতরে ম্যারিনেট করে রেখে দেব 3-4 ঘন্টার জন্য। আপনারা আরও বেশি ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে ততই খেতে ভালো লাগবে। আর আমি আমার লাভলি লাভলি ভিউয়ার্সদেরকে বলবো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সে সকল বন্ধুদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, লাইক দেবেন আর শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন, চিকেনটাকে কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, একটু দাগ কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। আর সুন্দর করে ম্যারিনেট করে আমি 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি চিকেনটা মশলার থেকে সুন্দর করে উঠিয়ে নিয়ে এই যে ঘি দিচ্ছি, ঘি আমি খুব সুন্দর করে ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেব। এই যে চিকেনের গায়ের থেকে মশলাগুলো আমি রেখে দিয়েছি। আর চিকেনটাকে শুধু আমি খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে, মানে এটা ভেজে নেব। আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন, ঘি দিয়ে ভাজলে একটু খেতে ভালো লাগবে। আর বাবুর্চিরা কিন্তু ঘি দিয়েই ভাজে, বিয়েবাড়ির যে রোস্টটা তৈরি করে বাবুর্চিরা কিন্তু ঘি দিয়ে এভাবে ভাজে। আমরা কিন্তু ঘি দিয়েই ভাজছি, কিন্তু অল্প দিয়েছি ঘি। আপনারা যদি ঘি না খেতে চান, তেল দিয়েও ভেজে নিতে পারবেন। এখন আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটাকে, এই যে দেখতে পাচ্ছেন, সব সাইডে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামের পেস্ট আর হচ্ছে যেই মশলাটা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করা মশলাটা, আমি এখন দিয়ে দিচ্ছি। এই চিকেন রোস্টটাকে অনেকে মরগ মশলাও বলে, এটা খেতে অনেক ইয়ামি। একটু পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। আর এটা ফার্মের চিকেন, এটা হতে বেশিক্ষণ সময় নেবে না, যার জন্য আমি 1 কাপ মতো পানি দিয়েছি। এই যে দেখুন, আমি এখন সুন্দর করে ঢেকে দিচ্ছি, ঢেকে আমি রান্না করে নিচ্ছি। আর যেহেতু এটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল, আর সেই দইগুলো তো সব দিয়েই দিলাম, এখন দই থেকেও বেশ খানিকটা পানি উঠে এসছে। আর আমি তো এখানে 1 মগ পানি দিয়েছিলাম, সেই পানিতে বেশ খানিকটা পানি উঠে এসছে। এখন আমি এই পানিতেই কিন্তু চিকেনটা খুব ভালো করে রান্না করে নিচ্ছি। কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, আলু বুখারা দিয়ে দিয়েছি, আর একটু আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা যারা চিনি খাবেন না তারা স্কিপ করতে পারেন, চিনি দিলে একটু ভালো টেস্ট হবে। আর গোলাপ জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে, যেহেতু সামনে আর কয়েকটা দিন বাকি আছে ঈদের। ভাবলাম আমি আমার ভিউয়ারদের সাথে একটা শাহি খাবার
মানে চিকেন একটা রোস্ট আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি বাসায় তৈরি করি খুব সহজে। আশা করি আপনাদের কাছে আমার আজকে চিকেন রোস্ট তৈরি করাটা ভালো লেগেছে। একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি দমে রেখেছিলাম, তারপরে এই যে আমি এটা বেড়ে নিয়েছি একটা বড় ডিশে, আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে কতটা সুন্দর হয়েছে আর খেতে যে কি ইয়ামি হয়েছে কি বলবো। এইরকম একটা আস্ত মুরগির রোস্ট যদি আপনারা টেবিলে ডাইনিং টেবিলের মাঝখানে নিয়ে রাখেন দেখতে কতটা সুন্দর লাগবে একবার ভেবে দেখুন। আর যারা এই চিকেন রোস্টটা দেখবে বা খাবে তারাও কিন্তু খুব প্রশংসা করবে। এখন আমি চিকেনটা যে বেঁধে রেখেছিলাম রাবার দিয়ে বেঁধেছিলাম, আমি আপনারা সুতা দিয়েও বাঁধতে পারেন, আমি এখন আস্তে করে এই যে কেটে খুলে নিচ্ছি। এই যে দেখুন শেয়ার করে ফেললাম খুবই মজার আস্ত মুরগির রোস্ট, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।